ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি পড়ানোর বিরুদ্ধে বহু বছর ধরেই ওনারা বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছেন, ডিআই অফিসে কর্মসূচি বা বিভিন্ন বিক্ষোভ দেখানো সহ। এবং এর আগে আমরা যেটা দেখেছিলাম, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা টিউশন পড়াচ্ছেন, সেই অবস্থায় ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় এ সাক্ষীও আপনারা আছেন। এবং এর আগেও আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি, ওনারা একটা কেসও করেছেন এই বিষয়ে, এবং সেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আছে। বিভিন্ন কারণে এই মামলার শুনানি 2022 সালে এখনও ডেট পড়েনি। এই পর্যন্ত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এরপর যে আপডেটটা সামনে আসছে সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কিন্তু ওনাদের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট আছেন, অ্যাডভোকেটের মাধ্যমে ওনারা কিন্তু বাই নেমে শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠাচ্ছেন বাড়িতে, যারা প্রাইভেট টিউশন পড়ান বা আগে পড়াতেন, যাই হোক বিষয়টা। এবং সেখানে শিক্ষক শিক্ষিকাদের যে কোড অফ কন্ডাক্ট, বিভিন্ন যে এর আগে কোড অফ কন্ডাক্টের যে নোটিশগুলি আছে কলকাতা গেজেট সহ বিভিন্ন রকম, সেগুলি সেখানে মেনশন করা আছে। এবং শিক্ষক শিক্ষিকারা যে অর্থের বিনিময়ে টিউশনি পড়াতে পারেন না, সেই বিষয়গুলি রয়েছে। এবং সেই চিঠি প্রাপ্তির 15 দিনের মধ্যে কিন্তু উত্তর দিতে বলা হচ্ছে। এই আপডেটটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপডেট বা সতর্কতা যাই বলেন না কেন, এর আগেও আমি বিভিন্ন সময় আপডেট শেয়ার করেছি। তো এই তথ্যটা আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন বলে আমি এই আপডেটটা শেয়ার করলাম। পাশাপাশি আজকে ডিএ মামলার কন্টেম্পট মামলার যে শুনানি ছিল, সেখানে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের মাতৃবিয়োগ হয়েছে, গতকাল আমি শেয়ার করেছিলাম, আজকে অনেকেই আপনারা জানতে চাইছেন বা চাইবেন, তাই ছোট্ট আপডেটটা শেয়ার করে রাখছি। ওনার মাতৃবিয়োগের জন্য উনি এখন কোর্টে আসছেন না, যে কারণে আজকে শুনানি হয়নি। এবং উনি কোর্ট জয়েন করার পর শুনানির নেক্সট ডেট দেওয়া হবে, সেই ডেটটাও এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। তো উনি কোর্ট জয়েন করলে নেক্সট যে শুনানির ডেট সেটা আমরা অবশ্যই জানতে পারবো, সেই আপডেট তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দুটি বিষয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করলাম, এই বার্তাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।